আজ ব্লগটা একটু অন্যরকম ভাবে স্টার্ট করলাম, আমার রেডি হওয়াটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন চলে যাব একটা খাট আলমারির শোরুমে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমি চলে এসেছি তোমাদের সাথে একটু দরকারি কথা বলতে। তো আজকে সকাল থেকে আমি কোনো ডেইলি ব্লগ শ্যুট করতে পারিনি, বাড়িতে লোকজন এসেছিলো, তো আমি স্নান টান করে খাওয়া দাওয়া সেরে এখন বসে রয়েছি। তো মা ফোন করেছিল, মা ফোন করে আমাকে বলল যে আজকে সন্ধ্যাবেলা একটু বেরানোর আছে, সন্ধ্যাবেলা কী মানে বিকালবেলাতেই, তো সেই জন্য আমাকে বললো তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আয়। তো ওই জন্য আমি আর অন্য কিছু আর শ্যুটও করতে পারিনি, কিছু না, মানে কাজের এত তাড়া ছিল। তো একটা জায়গায় যাওয়ার আছে, মানে খুবই দরকারি জিনিস একটা কেনার আছে, তো সেটাই যাব আজকে, কিনবো না আজকে, জাস্ট দেখতে যাব কীরকম দাম কি সেগুলো আগে জেনে নেবো, তারপর অন্য একদিন গিয়ে কিনে নেবো। তো আজকে আমি একটু পরেই রেডি হব, রেডি হয়ে ওই বাড়িতে চলে যাব। তো আজকে যে আমি রেডি হব, সেই রেডি হওয়াটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, বিশেষ করে তাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে যে আমার পুরো ভিডিওটা তোমরা দেখো। সবাই তো দেখছো না আমি জানি, কিন্তু যারা যারা দেখছো তাদের কাছেই আমার রিকোয়েস্ট রয়েছে যে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কি একটুখানি আমার ভালো লাগবে। আর আমি কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করলাম সেটা অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা ওয়াচ করবে। তো চলো আর দেরি না করে, আমিও রেডি হইনি, আর তোমরাও আমার রেডি হওয়াটা দেখতে থাকো। সাজগোজ করতে বরাবরই খুবই ভালোবাসি, তো কোথাও যাওয়ার নাম হলে সবার প্রথম মাথায় আসে কি ড্রেস পরবো। তো আজকে আমি পরে নিয়েছি এরকম একটা ওয়ান পিস, আর মুখে মেকআপ বলতে আমি সিসি ক্রিম আর একটু পাউডার লাগিয়ে নিয়েছি, তাতেই মুখ পুরো ফ্যাটফ্যাট করছে। আর এখন লাগাচ্ছি লিপস্টিক, আর লিপস্টিক, কাজল আর লাইনার, এই তিনটে জিনিস না থাকলে মনে হয় যেন আমার সাজটাই কমপ্লিট হয়নি, কারণ এই তিনটে জিনিস লাগাতে আমি ভীষণ ভালোবাসি। তারপর সাজটা নাই যেমন তেমন হয়ে গেল, তারপর আবার মাথায় আসে এই ড্রেসের সাথে ম্যাচিং করে কি ইয়াররিং পরবো। তো দেখো আমি অনেকগুলো ইয়াররিং মানে চুজ করে রেখে দিয়েছিলাম, তো ফাইনালি আমি একটা ইয়াররিং সিলেক্ট করতে পারলাম। তো এই ইয়াররিংটা দেখলাম এই ড্রেসটার সাথে বেশ ভালোই মানাচ্ছে, তো আমি ওই জন্যে এই ড্রেসটার সাথে এই ইয়াররিংটাই পরে নিয়েছি। আর পরে নিয়েও সাজগোজ করতে যখন বসি, শুধু আমি নয় সব মেয়েরাই, নিজেকে যে কতবার আয়নার মধ্যে ভালো মতন করে দেখিনি তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আর দেখো আমি ফাইনালি পুরো রেডি হয়ে গেছি। যেহেতু এখন বর্ষাকাল, তাই বর্ষার দিনে মানে ছাতা আর শীতের কাঁথা এই দুটো জিনিস ভুলে গেলে কিন্তু একদমই চলবে না, তাই আমি ছাতা আর এই একটা মিনি পার্স নিয়ে নিয়েছি। আর ফাইনালি আমার পুরো বাইরে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, তো টাটা। ফাইনালি আমি বাড়ির রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম মাকে নিয়ে, তো ভাবলাম একটুখানি ভিডিও করিনি, আর যেহেতু কোনো স্ট্যান্ড নিইনি তাই আমার হাত ভীষণ কাঁপছে, তার সাথে সাথে সমস্ত কিছুই কাঁপছে। আর তারপরেই আমি চলে গেলাম সবার প্রথম এই একটা আলমারি আর খাটের শোরুমে, তো সেখানে গিয়েই আমার চোখ পুরো ধাঁধিয়ে গেল, এত সুন্দর সুন্দর জিনিস সেখানে রয়েছে আর এত কম প্রাইস, মানে দেখে তোমাদের মাথা ঘুরে যাবে। এখানে যে আলমারিগুলো রয়েছে সেগুলো 16,000, 17,000, 15,000 বিভিন্ন রকমের প্রাইসের রয়েছে, আর ডাইনিং টেবিলগুলো যেগুলো রয়েছে সেগুলো একদম 10,000 থেকে স্টার্ট বিভিন্ন রকমের প্রাইসের রয়েছে। তো যেহেতু স্পেসটা খুব সরু গলির মধ্যে, আমি ঠিকঠাকভাবে প্রপার দাঁড়িয়ে ভিডিওটা করতে পারছিলাম না, এক তার মধ্যে অনেক কাস্টমারও ছিল, তারাও মানে জিনিস দেখছে, আমার খুব প্রবলেম হচ্ছিল, তো আমি যেরকম পেয়েছি সেরকমভাবে ভিডিওটা তুলে নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। পাশে যে পিঙ্ক কালারের আলমারিটা দেখছো এটা এত সুন্দর দেখতে, এর মধ্যে একটা সিমারি ভাব রয়েছে আর প্রচণ্ড গ্লেজি একটা আলমারি। তো আমরা যেই উদ্দেশ্যে এখানে এসেছি সেই কাজটা আমাদের ফাইনালি কমপ্লিট হয়েছে। আমরা একটা ওয়ার্ড্রপ এখানে কিনতে এসেছিলাম, মানে পছন্দ করতে এসেছিলাম, আর কত দাম সেটাও জানতে এসেছিলাম, তো সেটা আমাদের জানা হয়ে গেছে, আজকে সেটা কিনছি না, কদিন পর এসে নিয়ে যাব। আর এখানে যে আলমারি, ড্রেসিং টেবিল, খাট, তারপর তোমার ওয়ার্ড্রপ রয়েছে, মানে দেখার মতন জিনিসগুলো, আর এত কম প্রাইস মানে তুলনাই হয় না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই দেখো এই একটা আলমারি রয়েছে যার মধ্যে গণেশ ঠাকুরের প্রিন্ট করা রয়েছে, মানে কি সুন্দর কিউট লাগছে দেখতে, তোমরাই দেখো। আর 5,500, 6,000, 7,000-এর মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, আমার তো দেখে মনে হচ্ছে একটাই নিয়ে চলে যাই, এদের মধ্যে একটা পছন্দও হয়ে গেছে আমার খুব, তো খুব শিগগিরই আমিও নিয়ে যাব। আর দেখো তোমরা জিনিসগুলো সব দেখতে থাকো। আমিও এই দোকানে দাদাকে বললাম যে আমি কদিন পরই আসবো, আমার অনেক কিছু জিনিস কেনার রয়েছে এখান থেকে, তো ওই দাদা বললো যে হ্যাঁ, সে মানে আমাদেরই চেনা পরিচিত দোকান এটা, তো বললো হ্যাঁ তুমি যখন পারবে তখনই চলে আসবে, কোনো প্রবলেম নেই। আর যেহেতু স্পেসটা খুব সরু সেই জন্য মাকে বাইরে দাঁড় করে আমি কোনো রকমে একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম, আর অনেক কাস্টমারও ছিল সেই জন্য আমি পুরো ভালোভাবে ভিডিওটা করতে পারিনি।
আর এই যে ওয়ার্ডরোব আলমারিগুলো দেখছো, কোনোটা দুপাল্লার, কোনোটা তিন পাল্লার, কোনোটা চার পাল্লার, মানে দারুণ দেখতে। 15,000 থেকে স্টার্ট বললো, 21,000, 17,000, 18,000, 19,000 অনেক রয়েছে, মানে কত বলবো আর কতই বা দেখাবো তোমাদের। তারপর দেখো এই করতে করতে আমি চলে গেলাম একটা মন্দিরে, মানে হ্যাঁ জগন্নাথ মন্দিরে, আমাদের এখানকারই জগন্নাথ মন্দির। তো মা বললো চল এসেছি যখন একটুখানি দর্শন করেই আসি ভগবানের। আমি বললাম হ্যাঁ চলো। তো ভেতরে মন্দিরে ঢুকেই দেখো এই একটা জগাই মাথায় রয়েছে, তো আমি এটার একটুখানি ভিডিও তুলে নিলাম। আর আমরা যেই টাইমে গেছি অলরেডি কীর্তন ফিরতন সমস্ত কিছুই হয়ে গেছে, না হলে এখানে সন্ধ্যা থেকেই 6:30-6টা থেকেই কীর্তন শুরু হয়ে যায়, প্রচুর লোকের সমাগম হয় এখানে। ছোটোবেলায় এখানে এসে অনেক ঘোরাঘুরি করতাম, প্রসাদ খেতাম, অনেকটা সময় এখানে কাটিয়েছি, কিন্তু বড় হওয়ার পর থেকে আর এখানে আসা হয় না। কিন্তু মাকে নিয়ে যখনই বেরোই তখন মা বলে যে চল একটুখানি ভগবানের দর্শন করে আসি, যেহেতু মা একটুখানি ঠাকুর দেবতা বেশি নিয়ে থাকতে পছন্দ করে। তো এইখানে যে মূর্তিটা দেখছো এটা হলো নীল মাধবের মূর্তি, আর তার পাশে যেটা রয়েছে সেটা হলো শারদামণি, রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ, তিনটে মূর্তি রয়েছে। আর তার পাশে রয়েছে একটা শিবলিঙ্গ। পুরো মন্দিরটাকেই তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর আমরা যখন গেছিলাম তখন দেখলাম যে সন্ধ্যা আরতি আর কীর্তন সবই হয়ে গেছে, অর্ধেক লোকও চলে গেছে, যে কজন ছিল সে কজনকেও আমি ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি। যখন মনের শান্তি সুখ দুটোই চলে যায়, তখন যদি এরকম মন্দিরে এসে কিছুটা সময় কাটানো যায় না, দেখবে মনটা অনেক শান্ত লাগে, তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। আর আমার তো খুবই ভালো লাগে, আর আমার মায়েরও ভীষণ ভালো লাগে। মন্দির ঘুরতে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছে, এবার আর দেরি করা যাবে না, বাড়ি থেকে ফোন এসছে যে বোন এসছে তাই বাড়িতে চলে যেতে হবে। তো আমরা প্রায় এবার মন্দির থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমার মা রাস্তায় বেরানো মানে কিছু না কিছু ওনাকে কিনতেই হবে। তো মন্দির থেকে বেরানোর পর উনি একটা চপের দোকানে গেল, চপের দোকান থেকে বেগুনি, চপ, ফুলুরি যা পেয়েছে তাই নিয়ে নিয়েছে, আর আমি নিয়ে নিলাম সেই ঘটি গরম, সেই ছোটোবেলায় খেতাম না ঘটি গরম, তো সেটা দেখতে পেয়েই মাকে বললাম মা আমাকে কিনে দাও। তো দেখো এবার আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দেখি বোন তার নিজের গোপালকে নিয়ে এসছে, তাই দুই গোপাল একসাথে বসে রয়েছে। আর যেহেতু ও নতুন অতিথি তাই ওকে একটুখানি জল মিষ্টি দিয়েছে, আর রাতের ডিনারটাও ও করে নিয়ে এবার বেরিয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।